নারায়ণগঞ্জের রূপগঞ্জে ওয়ালটনের শোরুম চালু হয়েছে। পিতলগঞ্জের ভক্তবাড়িতে চালু হওয়া এই শোরুমের নাম পূর্বাচল শীতলক্ষ্যা ইলেকট্রনিক্স। বস্ত্র পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী এই শোরুমের উদ্বোধন করেন। তার সাথে ছিলেন ওয়ালটন হাইটেক ইন্ডাস্ট্রিজের ব্যবস্থাপনা পরিচালক গোলাম মুর্শিদ, চিত্রনায়িকা মৌসুমী, চিত্রনায়ক আমিন খান, ক্রিকেটার মেহেদী হাসান মিরাজ, অভিনেতা মামনুন ইমন এবং ওয়ালটন হাইটেক ইন্ডাস্ট্রিজের উপব্যবস্থাপনা পরিচালক ইভা রিজওয়ানা ও এমদাদুল হক সরকার অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। পরে মনোঘোষ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। নারায়ণগঞ্জের রূপগঞ্জে ওয়ালটনের শোরুম চালু হয়েছে। পিতলগঞ্জের ভক্তবাড়িতে চালু হওয়া এই শোরুমের নাম পূর্বাচল শীতলক্ষ্যা ইলেকট্রনিক্স। বস্ত্র পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী এই শোরুমের উদ্বোধন করেন। তার সাথে ছিলেন ওয়ালটন হাইটেক ইন্ডাস্ট্রিজের ব্যবস্থাপনা পরিচালক গোলাম মুর্শিদ, চিত্রনায়িকা মৌসুমী, চিত্রনায়ক আমিন খান, ক্রিকেটার মেহেদী হাসান মিরাজ, অভিনেতা মামনুন ইমন এবং ওয়ালটন হাইটেক ইন্ডাস্ট্রিজের উপব্যবস্থাপনা পরিচালক ইভা রিজওয়ানা ও এমদাদুল হক সরকার অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। পরে মনোঘোষ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। নারায়ণগঞ্জের রূপগঞ্জে ওয়ালটনের শোরুম চালু হয়েছে। পিতলগঞ্জের ভক্তবাড়িতে চালু হওয়া এই শোরুমের নাম পূর্বাচল শীতলক্ষ্যা ইলেকট্রনিক্স। বস্ত্র পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী এই শোরুমের উদ্বোধন করেন। তার সাথে ছিলেন ওয়ালটন হাইটেক ইন্ডাস্ট্রিজের ব্যবস্থাপনা পরিচালক গোলাম মুর্শিদ, চিত্রনায়িকা মৌসুমী, চিত্রনায়ক আমিন খান, ক্রিকেটার মেহেদী হাসান মিরাজ, অভিনেতা মামনুন ইমন এবং ওয়ালটন হাইটেক ইন্ডাস্ট্রিজের উপব্যবস্থাপনা পরিচালক ইভা রিজওয়ানা ও এমদাদুল হক সরকার অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। পরে মনোঘোষ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। নারায়ণগঞ্জের রূপগঞ্জে ওয়ালটনের শোরুম চালু হয়েছে। পিতলগঞ্জের ভক্তবাড়িতে চালু হওয়া এই শোরুমের নাম পূর্বাচল শীতলক্ষ্যা ইলেকট্রনিক্স। বস্ত্র পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী এই শোরুমের উদ্বোধন করেন। তার সাথে ছিলেন ওয়ালটন হাইটেক ইন্ডাস্ট্রিজের ব্যবস্থাপনা পরিচালক গোলাম মুর্শিদ, চিত্রনায়িকা মৌসুমী, চিত্রনায়ক আমিন খান, ক্রিকেটার মেহেদী হাসান মিরাজ, অভিনেতা মামনুন ইমন এবং ওয়ালটন হাইটেক ইন্ডাস্ট্রিজের উপব্যবস্থাপনা পরিচালক ইভা রিজওয়ানা ও এমদাদুল হক সরকার অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। পরে মনোঘোষ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। নারায়ণগঞ্জের রূপগঞ্জে ওয়ালটনের শোরুম চালু হয়েছে। পিতলগঞ্জের ভক্তবাড়িতে চালু হওয়া এই শোরুমের নাম পূর্বাচল শীতলক্ষ্যা ইলেকট্রনিক্স। বস্ত্র পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী এই শোরুমের উদ্বোধন করেন। তার সাথে ছিলেন ওয়ালটন হাইটেক ইন্ডাস্ট্রিজের ব্যবস্থাপনা পরিচালক গোলাম মুর্শিদ, চিত্রনায়িকা মৌসুমী, চিত্রনায়ক আমিন খান, ক্রিকেটার মেহেদী হাসান মিরাজ, অভিনেতা মামনুন ইমন এবং ওয়ালটন হাইটেক ইন্ডাস্ট্রিজের উপব্যবস্থাপনা পরিচালক ইভা রিজওয়ানা ও এমদাদুল হক সরকার অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। পরে মনোঘোষ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। নারায়ণগঞ্জের রূপগঞ্জে ওয়ালটনের শোরুম চালু হয়েছে। পিতলগঞ্জের ভক্তবাড়িতে চালু হওয়া এই শোরুমের নাম পূর্বাচল শীতলক্ষ্যা ইলেকট্রনিক্স। বস্ত্র পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী এই শোরুমের উদ্বোধন করেন। তার সাথে ছিলেন ওয়ালটন হাইটেক ইন্ডাস্ট্রিজের ব্যবস্থাপনা পরিচালক গোলাম মুর্শিদ, চিত্রনায়িকা মৌসুমী, চিত্রনায়ক আমিন খান, ক্রিকেটার মেহেদী হাসান মিরাজ, অভিনেতা মামনুন ইমন এবং ওয়ালটন হাইটেক ইন্ডাস্ট্রিজের উপব্যবস্থাপনা পরিচালক ইভা রিজওয়ানা ও এমদাদুল হক সরকার অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। পরে মনোঘোষ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।